প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি হাসিম গাজীপুর থেকে বলতাছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো যে সৈয়দ বংশ এবং কুরাইশ বংশের মধ্যে পার্থক্যটা কি? আর অনেকে যারা সৈয়দ বংশ তারা দাবি করে, তারা বলে যে আমরা নবী বংশ, কথাটা কতটুকু সত্য হাদিস কোরআন অনুসারে বলবে? জি ভাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মোতারাম প্রশ্ন পেয়েছেন। জি, অর্থাৎ মানে উনি জানতে চাচ্ছেন যে কোরাইশ এবং সাইয়েদ বংশের মধ্যে পার্থক্য কি? দেখুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরাইশ ছিলেন, আল কোরাশি, কোরাইশ বংশের ছিলেন। কোরাইশ এটা একটা বিশাল ট্রাইব, তাদের মধ্যে বানু হাশিম এর অন্তর্ভুক্ত ছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই ধারাবাহিকতায় অনেকে এখনও সৌদি আরবে, আমার অনেক বন্ধু আছে যাদের নামের সাথে কোরাশি লেখা আছে। আমার এক প্রফেসর ছিলেন, তার নাম হাসান আল কোরাশি, অর্থাৎ তিনি কোরাইশ বংশের, তারা এই ধারাটাকে অব্যাহত রেখেছেন। আচ্ছা, তো এখন পরবর্তীতে আপনার সাইয়েদ আবার কারা, এটা আরেকটা প্রশ্ন। কোরাইশ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, উনি যেই বংশের ছিলেন এটা একটা বিশাল বংশ, এটার অধীনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন কোরাইশের। আচ্ছা, কোরাইশদের মধ্যে আবার অনেক ভাগ আছে, সেটা ভিন্ন। আচ্ছা, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার মেয়েদের থেকে যেই জেনারেশনটা পরবর্তীতে গ্রো করেছে, অর্থাৎ হাসান হুসাইন, ওনাদের থেকে আরও ওনার যে মেয়ের সন্তানরা ছিলেন তাদের থেকে যারা দুনিয়াতে পরবর্তীতে বংশ বিস্তৃত হয়েছে, তারা তাদের কেউ কেউ নিজেদেরকে পরবর্তীতে সাইয়েদ পরিচয় দিতেন। সাইয়েদ, সাইয়েদ মানে লিডার। তো মানে হাসান এবং হুসাইন ওনারা সাইয়েদা শাবাব আহলিল জান্না, জান্নাতের যুবকদের সাইয়েদ ওনারা। তো এই দৃষ্টিকোণ থেকে ওনারা সাইয়েদ। পরবর্তীতে হয়তো এই ধারা থেকে অনেকেই নিজেদেরকে মানে সাইয়েদ পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, তো আমরা সাইয়েদ মানে হচ্ছে আমরা এই ধারার। তো ওইখান থেকে বলা হয় যে সাইয়েদ থেকে আমাদের দেশে এটা হয়ে গেছে সৈয়দ, মূলত শব্দটা সাইয়েদ, সাইয়েদ শব্দ থেকে সৈয়দ হয়ে গেছে। তো আরব বণিকরা তো বাংলাদেশেও এসেছিলেন অনেকে, দিন প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য, হয়তো ওই বংশেরও কেউ এখানে আসছিলেন, ওইভাবে অনেকে নিজেদেরকে ওই বংশের সাথে। মোতারাম, যদি এর সাথে বলেন আওলাদে রাসূল, আমরা এই কথাটা প্রায় শুনি অনেকের ক্ষেত্রে, আসলে এই বিষয়টি কি যদি দেখুন? আসলে আমরা সবাই তো আওলাদে রাসূল। আওলাদে রাসূল মানে হচ্ছে রাসূলের সন্তানগণ। তো আমরা কি আদম আলাইহিস সালাতুসলামের সন্তান না? অবশ্যই সন্তান। ওই ক্ষেত্রে আমরা সবাই কিন্তু আওলাদে রাসূল। তো যাই হোক, আওলাদে রাসূল মানে রাসূলের বংশধর বোঝায় আর কি। তো এইভাবে নিজেদেরকে পরিচয় দেয়া, যদি ওনার কাছে মানে প্রকৃত অর্থেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পর্যন্ত যে ধারা, এই ধারার সাজারা বলে আর কি, মানে সিলসিলা, এই 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 চেইন অথেন্টিকভাবে যদি তার কাছে থাকে তাহলে বলা উচিত, নিঃসন্দেহে তার বলা উচিত। আর তা না হলে আসলে ধোঁকাবাজি করা কিংবা কোনোভাবেই কোনোভাবেই বৈধ না, যে নিজে যে বংশের না, মানুষের সেন্টিমেন্ট নেওয়ার উদ্দেশ্যে করলে হলে নিশ্চয়ই পরিচয় দেওয়া বরং এটা সুস্পষ্ট হারাম কাজ।